হাই ক্লাস 7 academia.com এ তোমাকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নিজন স্যার। আর আজকে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং হিস্ট্রি কোশ্চেন জানাবো। চলো আমরা একটু বাংলা প্রশ্নগুলো একটু দেখে নিই। মেঘচোর গল্পে অসীমার বয়স কত ছিল এটা নিশ্চয়ই তোমরা জানো। এটা খুব সুন্দর প্রশ্ন এগুলো। আরো দেখো সন্ধ্যা যেখানে জড়ো হয় প্রশ্নগুলো খুব ভালো। এগুলো তোমরা একটু ফলো করো, এগুলো সত্যি সত্যি ভালো কোশ্চেন্স এগুলো। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো। এই যে মানব জীবনে পরিবেশের প্রভাব, এটা আমার প্রথম চ্যানেল অর্থাৎ একাডেমিয়াতে এই রচনাটা আমি লিখে দিয়েছি। তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রথম চ্যানেলের লিঙ্ক, তোমরা সেখান থেকে চলে যেতে পারো, গিয়ে এই রচনাটাও করতে পারো। আমি উত্তর করে দিয়েছি এখানে, ঠিক আছে। চলো আমরা একটু আচ্ছা প্রশ্নগুলো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কি, দেখো আরো একবার ভালো করে দেখে নাও। তো আমি সেখান থেকে তোমরা গিয়ে এইটা বেশি নয় 10-15টা ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে, বা ক্লাস 7 বলে আলাদা প্লেলিস্ট করা আছে সেখানে পেয়ে যাবে। চলো আমরা ইতিহাসটা একটু জেনে নিই। ইতিহাসে পাগলা রাজা নিশ্চয়ই জানো, মোহাম্মদ বিন তুগলক। আর আহমেদনগর রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন দেখো, শাহজাহানাবাদ, শাহজাহান। কোথায় প্রথম কাগজ তৈরি হয়েছিল, কোন বংশে, আর শব্দ ছক দিতে দিয়েছে, আর কিছু কিছু বিবৃতি এগুলো অনুশীলনী থেকে দেওয়া, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ। এইখানে ছক মিলিয়েছে কিন্তু স্টুডেন্টরা, তোমরা একটু মিলিয়ে নিও। আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো রাখছি তোমাদের সুবিধা হওয়ার জন্য, নিশ্চয়ই বুঝতেই পারছ। চলো এই হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আচ্ছা এই যে এখানে একটা বড় কোশ্চেন্স আছে, শের শাহের তিনটি সংস্কার অর্থাৎ দা গুহলিয়া ব্যবস্থা বা কুবুলিয়াত পাট্টা, এমনকি সড়কি আজম অর্থাৎ জিটি রোড বা গ্যাংটং রোড, এইগুলোই তিনি করেছিলেন তার সংস্কার তিনটে কাজ। এইগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে পড়ে নিও। চলো ভালো হোক সবার এক্সাম। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো আর academia.com এর সাথে থেকো, এবং সাথে সাথে প্রথম চ্যানেল একাডেমিয়াতে যাও, নানান তথ্য তোমরা সেখানে পাবে। চলো ভালো হোক সবার এক্সাম, বাই।